পর্দা নামলো ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াপ আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে এবং এর ফলে পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে। উৎসবের রঙে রঙিন ছিল তিন দিনের বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। ছিল দেশি বিদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্টদের নানা অফারের ছড়াছড়িও, পাশাপাশি ছিল পর্যটন শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারও। এছাড়া মেলায় ছাড়ের কারণে যারা দেশে বিদেশে ঘুরতে ইচ্ছুক তাদের আগ্রহ ছিল দেখার মতোই। ফেয়ারে আসলে আসলে অনেক ধরনের ইনফরমেশনও জানা যায়। তো বিভাগ ভিত্তিক যদি ফেয়ারগুলো হতো তাহলে আসলে সামগ্রিক পুরো দেশের মানুষই আসলে যে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারতো। যেমন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারগুলো যদি বিভাগ ভিত্তিক হতো তাহলে হচ্ছে যে আমরাও হয়তো বা বিভিন্ন বিভাগে আমাদের এই প্রজেক্টটা নিয়ে যেতে পারতাম। তো আমাদের প্রজেক্ট সম্পর্কেও অনেকে জানতে পারতো, কুয়াকাটা সম্পর্কে জানতে পারতো, কুয়াকাটা যে উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতে কুয়াকাটার সত্যিকার অর্থে ভবিষ্যৎটা কী। মেলাগুলো হলে হবে কি, আমরা সবাই একই আমব্রেলার নিচে একটা মানে বন্ডিং ক্রিয়েট করতে পারবো, সবাই সবার বিষয় জানতে পারবো। ট্যুরিজমে আমাদের ভালো ইম্প্যাক্ট হবে, আর যেহেতু প্যান্ডেমিকের একটা কারণ ছিল ওইটা হিট করার পর থেকে এখন আমাদের খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি আমরা আফটার প্যান্ডেমিক। আমরা কিছু অফার্স দিয়েছি শ্রীলঙ্কান হলিডেজ থেকে, সেখানে বাই ওয়ান গেট ওয়ান চলছে, আর শ্রীলঙ্কান এয়ারলাইন্স দিয়ে গেলে অবশ্যই ওরা কিছু ভালো বেনিফিট পাবে আমাদের থেকে প্যাকেজ নিয়ে। ক্রেতা আর ট্যুর অপারেটরদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে পর্দা নামল বর্ণিল এ উৎসবের। এর অনুঘটক ছিল ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াপ, যারা তাদের দীর্ঘ কর্মভ্রমণের ধারাবাহিকতায় 11 বারের মতো আয়োজন করল এমন বর্ণাঢ্য উৎসবের। পর্যটন ক্ষেত্রে এখন অনেক বিকাশ হচ্ছে, কারণ বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে যারা ফরেনাররা আছেন তারা আমাদের দেশের বিভিন্ন যে ট্যুরিজম সেক্টরগুলো কুয়াকাটা, কক্সবাজার বা সুন্দরবন বিভিন্ন জায়গায় তারা এখন ঘুরতে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টও অনেক হচ্ছে, কারণ আমাদের বিভিন্ন যারা পর্যটন ক্ষেত্রগুলোকে উন্নত করতে চাচ্ছে বা যারা এরকম ঘুরতে পছন্দ করেন তারাও বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন রকমের রিসোর্ট বা হোটেল এগুলো হচ্ছে করার চেষ্টা করছেন, বা ট্যুরিজম ক্ষেত্রে একটা উন্নতি আসার চেষ্টা চলছে, যেটা আমার কাছে মনে হয় পর্যটন ক্ষেত্রগুলোর জন্য খুব দারুণভাবে বিকাশ করছে। মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা মেলায় অংশ নেয়। মেলায় উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, স্মার্ট বাংলাদেশ করতে পর্যটন সহায়ক শক্তির ভূমিকা পালন করবে। মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজকরা।